অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারিতে উল্লাস বাম ছাত্র যুবদের। বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা রাস্তায় ঢাক বাজিয়ে নকুলদানা বিলি করলেন। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই পথে নামলো এসএফআই ও ডিওয়াইএফআই। বহরমপুরে চরম চরম ঢাক বাজিয়ে অনুব্রত মণ্ডল কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানালো বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। শুধু অনুব্রত মণ্ডল নয়, এর সাথে যুক্ত সমস্ত রাঘব বোয়ালদের গ্রেফতারের দাবিতে বহরমপুরে মিছিলে পা মেলালো এসএফআই ও ডিওয়াইএফআই নেতা কর্মীরা। যে চরম চরম ঢেউ ঢোল বাজবে, গুড় বাতাসা খাওয়াবো, ভোটের সময় নকুলদানা ছিটাবো। আজকে পশ্চিমবঙ্গের মানুষ নকুলদানা আনন্দে ছিটাচ্ছে, আনন্দে গুড় বাতাসা খাচ্ছে। আমরাও মানুষের মাঝে আজকে গুড় বাতাসা পৌঁছে দেবো। আপনারা খান। গরু চোর, যারা চোর, যারা মানুষকে ভয় দেখাতো, যারা ভোট লুট করতো, যারা খুন করতো সিপিএমদেরকে, যারা সিপিএমের পার্টি অফিসে ঢুকে সিপিএমের কমরেডদেরকে খুন করেছে, বামপন্থীদের খুন করেছে, আজকে তারা আজকে জেলে গিয়েছে। আমরা বলছি এই অব্যাহতি জারি রাখতে হবে, বন্ধ করলে হবে না। যদি অব্যাহতি জারি থাকে, তৃণমূলে সব কটা জেলে থাকবে। এদিন জেলা কার্যালয় থেকে শুরু হয় মিছিল, বিভিন্ন এলাকা পরিক্রমার পর বাসস্ট্যান্ডে শেষ হয় মিছিল। এই অনুব্রত মণ্ডল গরু চোর, গরু পাচারে যুক্ত, কয়লা বাজারে যুক্ত অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হয়েছে, গোটা রাজ্যের মানুষের কাছে আজকে আমরা উৎসবের আমেজ নিয়ে মানুষকে নকুলদানা বিলি করব। মানুষের ভোট লুট করতো আর নকুলদানা বিলি করার নিদান দিত। আজকে সব চোরেরা আস্তে আস্তে গ্রেপ্তার হচ্ছে। আর আমরা বলছি শুধু গ্রেপ্তার এই চোরেদের নয়, চোরেদের রানী কালীঘাট, কালীঘাটে ওখানে পৌঁছাতে হবে। চোরেদের রানী রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করতে হবে। মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে।